হ্যালো ভিউয়ার্স, আমি সুজয়। আজকে আমি আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার কাছে আবার চলে এসেছি। আজকে ভিডিওটি হলো রথযাত্রার সংক্ষিপ্ত ইতিহাস। তো চলুন শুরু করা যাক। কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দুদুষ্মের সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন। মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন। তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন। সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেন। বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ। রাজা ও রানী সহ সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন। প্রতিদিন তার বন্ধ দরজার কাছে গিয়ে যেতেন এবং দেখতেন দরজা বন্ধ রয়েছে। শুনতে পেতেন ভেতর থেকে খোদাইয়ের আওয়াজ ভেসে আসছে। 6 থেকে 7 দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন এমন সময় হঠাৎ আওয়াজ বন্ধ হয়ে যায়। উৎসাহিত রানী নিজের কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। দেখেন মূর্তি তখনও অর্ধেক পুরোপুরি সম্পূর্ণ হয়নি এবং কাষ্ঠশিল্পী অত্যন্ত ধৃত। এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। মূর্তির হস্তপদ নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন। কাজের বাধাদানের জন্য অনুতাপ করতে থাকেন। তখন দেবর্ষি নারদ তার সম্মুখে আবির্ভূত হন। নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন, এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃতি স্বরূপ। রথযাত্রা হিন্দুদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এতে রথের ওপর দেবতার মূর্তি স্থাপন করে রথ চালানো হয়। বিভিন্ন পুরাণে বিভিন্ন দেবদেবীর রথযাত্রার উল্লেখ আছে। যেমন ভবিষ্য পুরাণে সূর্যদেবের রথযাত্রা, দেবী পুরাণে মহাদেবীর রথযাত্রা, পদ্মপুরাণে স্কন্দ পুরাণ ও ভবিষ্যত্তর পুরাণে বিষ্ণুর রথযাত্রা বর্ণিত হয়েছে। বিভিন্ন দেবদেবীর রথযাত্রার সময়কালও বিভিন্ন, কোথাও বৈশাখ মাসে, কোথাও আষাঢ় মাসে, আবার কোথাও কার্তিক মাসে রথযাত্রার অনুষ্ঠান হয়ে থাকে। এই অনুষ্ঠান হয় আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে আর একাদশী তিথিতে হয়। প্রত্যাবর্তন বা ভিরতি রথ, অর্থাৎ রথটি প্রথম দিন যেখান থেকে টেনে নিয়ে যাওয়া হয় 8 দিন পরে আবার সেখানে এনে রাখা হয়, একেই বলে উল্টো রথ। রথযাত্রার সংক্ষিপ্ত ইতিহাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন।